দেখেছিলাম মুভিতে। আচ্ছা, 40টার উপর মুভি দেখেছি। আর যেহেতু বাবা মার চাকরি সূত্রে প্রায় বেশ কটি ডিস্ট্রিক্টে ঘোরা, এবং আমি না সবার মধ্যে থাকতে পছন্দ করতাম, এবং ছোট থেকে আমার অবজারভেশন পাওয়ারটা খারাপ না, ভালোই। আমি প্রচুর মানুষ দেখেছি এবং দেখতে আমার খুব ভালো লাগে। আমি জাস্ট হাতরে খুঁজি, পেয়ে যাই আর কি। এটা খুব বড় কথা হয়ে গেল, মানে যাওয়ার চেষ্টা করি আর কি, এরকম আর কি। কোয়াডিস্টের নাম বলতে হবে, খুব আরাম পেয়েছেন, খুব স্বচ্ছন্দে কাজ করেছেন, কে বা কারা? বাংলাদেশে বা বাইরে, মানে যাদের সাথে কাজ করেছেন আপনি? অপূর্ব। আচ্ছা, মেল গেল, ফিমেল কাকে বলবো? ফিমেল সবার সাথে তো স্বাচ্ছন্দ্য বোধ করি, যারা হেল্প করে আমাকে তাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে এখন পর্যন্ত বেস্ট কো আর্টিস্ট পেয়েছি আমি অপূর্বকে। অপূর্বকে কেন বললেন এই কথা? কারণ অপূর্ব তার কো আর্টিস্টকে যে পরিমাণ হেল্প করে, তার জায়গা থেকে অনেকে হয়তো ইঞ্চি পরিমাণও হেল্প করে না। কারণ সিচুয়েশন তো আমাদের এখন হিরো বেসড, আর অপূর্বর জায়গা থেকে হয়তো আমার কোনো একটা সংলাপ হয়তো কেটে দিতে পারতো, কোনো একটা জায়গা হয়তো এটা না করলেও চলবে, কারণ পরিচালক শুনবে অপূর্বর কথা। অপূর্ব না প্লাস করে এবং আমাকে, এবং অপূর্বর সাথে আমি পলিটিক্স করেছি, ট্রল করেছি। অপূর্ব ভাই বলি, হয়তো উনি আমার বয়সে ছোটই হবে, কিন্তু আমি ভাই বলি সম্মানের জায়গাটা থেকে। উনি হচ্ছে ব্লক দেয় না, আর্টিস্ট ব্লক দেয় না, পারলে ইন করায়, কোনো কিছু ঢুকায়, যেটা হচ্ছে একদম পজিটিভ। আমি না মন থেকে তাকে শ্রদ্ধা করি, যেটা আমি না বাকি সুপারস্টারদের কাছ থেকে, কারো কাছ থেকে আমি পাইনি। কারণ আমাদের অনেক সিস্টেম আছে, কো আর্টিস্টদের অ্যাক্টিং খেয়ে ফেলার অনেক ব্যাড পলিটিক্স আমাদের এখানে চলে। নাটকেও হয় প্রচুর, না নাটকেও তো হয় প্রচুর ব্যাড পলিটিক্স। আরে এই সংলাপ, আরে ওটা, ওর তোর নাম বললেও চলবে, এই ওটা কেটে দাও, এটা ইয়ে করে দাও, হ্যাঁ আচ্ছা এখানে জানে যে ওইটাতেই ছেলেটা বেরিয়ে যাবে, কিন্তু ওটা হয়তো খুব আই বুঝছি, সেটা না করলেও চলে, ওটা বাদ দে, মুক্ত হয় তুমুক দে। এই ব্যাড পলিটিক্সটা না আমি মানে অপূর্বর মধ্যে পাই নাই, নইলে পলিটিক্সের দুইটি তিনটি সিন এতটা হইতো না, ট্রলে এত হলো না। ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা যেটার ছবি নিয়ে বেশ আমার একটা ছবি বেরিয়েছে, শোকসভা একটা করলাম সঞ্জয় সমাদ্দারে, সেখানেও আচ্ছা 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 ভালো। আমি যেটা আমি আমি সামনাসামনিই বলবো আর কি, সেটা সবার সামনেই বলবো, আমি তাকে শ্রদ্ধা করি অ্যাজ এ কো আর্টিস্ট হিসাবে। ইদানিং G5 এবং হইচে সহ বাইরের ওটিটিতেও বাংলাদেশি ক্যারেক্টার আর্টিস্টদের প্রচুর চাহিদা। জি, আপনার কেমন অফার আসছে বা এই বিষয়টা কিভাবে দেখছেন? একটিও অফার আসেনি আমার এখন পর্যন্ত, একটিও অফার বাইরের এতে আসেনি। তো অবশ্যই পজিটিভলি দেখছি, কারণ দিন শেষে তো এরাই আমাদের প্রতিনিধি। অবশ্যই চঞ্চল ভাই ওখানে ফাটিয়ে দিলে, চঞ্চল ভাইয়ের পিছে পিছে তো 5 নম্বর সিরিয়ালে আমিও তো একটু যেতে পারি, তাই না? যিনি জায়গাটা ঢুকেছেন তার দায়িত্ব ফাটিয়ে ফেলা, কারণ উনি ফাটালেই আমরা ঢুকবো, সিম্পল ব্যাপার। এই কারণে না চাইলেও মন থেকে, যারা চায় বা চায় না, অবশ্যই সাপোর্ট করা উচিত সবটা সময়, যে এগিয়ে যাও বাপ, আছি পেছনে। রায়হান রফি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, মেন্টর হিসেবে যদি মূল্যায়ন করতে পারো? খুব সুন্দর, অসাধারণ, এবং সবচেয়ে বড় কথা, ডিরেক্টর আর্টিস্টের সিঙ্ক হওয়াটা জরুরি। তার চোখের দিক তাকালে আমি বুঝতে পারি কি চাচ্ছে, বা আমার চোখের দিক তাকালে রায়হান রফি বুঝতে পারে কি চাচ্ছে। অনন্য মামুন ঠিকঠাক ভালো, তার সাথে কাজ করে মজা মজা বলতে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত বিভিন্ন রকম ব্যাকবাইটিং, তার সম্পর্কে নানান রকম অভিযোগ শোনা যায়, সেই জায়গা থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে খুব বেশি আপনি কাজের ব্যাপারে পেশাদারিত্বের জায়গায় কোনো ফাঁকিবাজি পাননি? একদমই না, পেশাদারিত্বের জায়গা থেকে একদমই না, আমরা কাজটাই করে গেছি আর কি, কাজটা তুলতে হবে, ভালো করতে হবে, দ্যাটস ইট। ভিলেন হিসাবে একটা জায়গায় পৌঁছে গেলে, এবং যেগুলো রিলিজ হচ্ছে সেগুলো তো আসলে বড় জায়গায় আছে, সেই জায়গা থেকে আবার ব্যাক করা বা অন্য ক্যারেক্টারে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, একটা স্থায়ী আসন বা একটা পপুলার ফর্মে চলে গেলে। আচ্ছা, আপনার এটা কি একটু রিস্ক ফিল হচ্ছে না? ফিল্মে যেহেতু আপনি দীর্ঘদিন কাজ করতে এসেছেন, নাকি এটাতে আপনি থিত হতে চান? একদমই থিত হতে চাই না। ভিলেনটা চলতে থাকবে, পাশাপাশি কোনো ক্যারেক্টার যেটা আমার পছন্দ হবে সেটা তো আমি করবই, কারণ আমি ভ্যারিয়েশন চাই, আবার ঘুরে ফিরে একই জায়গায় লক্ষ্য কেন হব। আচ্ছা, এই আর কি।
খুব সর্বশেষ দেখা আপনার ছবি কোনটা সুলতানবাদ দিয়ে? সর্বশেষ ছবিটা দেখেছি খুবই পচা একটা ছবি, রাধে। ওফ, একদম জঘন্য। মানে কেন এই ছবি করলো সত্যি? মানে হাই ফাইভ, এগেইন হাই ফাইভ, একদমই ছি, হাই ফাইভ। এটা রিভিউ নিয়ে ওর বাবা অলরেডি খুব জঘন্য, এটার উপরে কোনো কেন জঘন্যর সাথে একটি প্রশ্ন রাখতে দেখেন, তাহলে এই ধরনের মানে পপ সুপারস্টার বা পপস্টার গুলোর একটা বড় রকম অ্যাডভান্টেজ থাকে দর্শকদের টানা, মানে এই ছবি ব্যবসা করে ফেললো। ব্যবসা তো করে যাবে, ওই যে বললাম গার্বেজ জিনিসে তো আসে মাঝে মাঝে। আর সবচেয়ে বড় কথা, তার তো একটা ফ্যান বেজ আছেই, অনেক দিন ছবি নেই, আছে না? কিছু কিছু ছবি আমরা দেখি না এন্টারটেইন হওয়ার জন্য, ওই দেখছে আর কি। তো এন্টারটেইন হওয়ার জন্য এখন এই যেহেতু ভাইরালের বিষয়টা আসছে, অনেক রকম ভাবে এন্টারটেইন হচ্ছে। কিছুদিন আগে একটা লেখাই লিখলাম এবং অবজারভেশন ছিল যে দেখেন নাটক বলি সিনেমা বলি, এই যে হিরো আলমদের নিয়ে আলোচনা, এটা কূটতর্ক আমি বলবো, শিল্প মান তো অবশ্যই নেই। তো বিজ্ঞাপনের ক্ষেত্রে কোথাকার কোন ফার্নিচার নিয়ে আলোচনা, সেটা নিয়ে তো আলোচনা হওয়ার কথা না বাংলাদেশে। এবং এই যে মানে যেই কেন্দ্রে আলোচনা হওয়াটা প্রয়োজন সেটা না হয়ে যে বাইরের ফোকাসগুলো দেওয়া হচ্ছে, এটাকে একটা বড়, এটা অবশ্যই একটা ষড়যন্ত্রের অংশ, বুঝতে হবে এটা কোনখান থেকে হচ্ছে বা কারা কারা পপুলার হচ্ছে ওপার থেকে আবার। হ্যাঁ, এটা তো ষড়যন্ত্রের অংশ, মানে আছে না কিছু বিষয় যে দমিয়ে দেওয়ার ব্যাপার, দমিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে, কারণ অলরেডি তারা জানে আমরা ওটিটিতে কি করছি, ওটিটিতে কি করছি, এবং আমাদের নাটকের ফ্যান তো অবশ্যই, তো আছে না যে হুট করে এটা তো ভালো জিনিস নিয়ে তো এত ভাইরাল হয় না, তো আসছে কেন? তো আমরাও, আমাদেরও বুঝতে হবে বিষয়গুলো, যে কোনটা দেখবো কোনটা দেখবো না, আমরাও তো মাতামাতি করার কিছু নেই। আমাদের প্রতিটা সংসারে ভালো জিনিস খারাপ জিনিসটা তো থাকবে, খারাপ জিনিস কি বাইরের মানুষের সাথে আমরা শেয়ার করি? আমরা নিজেরা মিউচুয়াল করে এটা ঠিকঠাক করে ভালো জিনিসটা মানুষের কাছে শো করি। আমরাও যদি বাইরের প্রতিবেশী কি বললো সেটা নিয়ে আমরাও যদি লাফালাফি করি, দেশাত্মবোধের অভাবটা থাকলো কোথায়? আগে নিজের তো মানে এভাবে ইজ্জতটা তো বাঁচাতে হবে, রাখি না ওটা ঠিক করি, ওটা রেখে দিই, চেপে যাই, ওটা দিয়ে বাড়াবাড়ি করার কি আছে, তাল দেওয়ার বা ঢোল পেটানোর কি আছে, ইগনোর করে যাই না। প্রত্যেককেই মন্তব্য করতে হবে, প্রত্যেককেই হাসি রিয়্যাক্ট দিতে হবে, আমরা এই করতে যে কাকে কোথায় তুলে দিচ্ছি একবারও ভাবছি না, সে কিন্তু ওটাই চাচ্ছে যে আমি ওইভাবেই হইতে চাই। এত বোকা আমরা, আমরা একে তাকে ভাইরাল বানিয়ে দিচ্ছি, একে বানাচ্ছি ওকে বানাচ্ছি, ওটা নিয়ে আলোচনা করছি, যে কোনো কথার মধ্যে যে কোনো বিষয়ের মধ্যে ওই টার্মটুকু ইউজ করছি। আরে বাবা, ও যাকে নিয়ে হাসাহাসি করছি সে অলক্ষে আমাদের নিয়ে হাসছে, কারণ সে প্ল্যানই করেছে আমাদেরকে সবাইকে বোকা বানাবে, আমরাই বোকা তারাই চালাক। একদম টু দি পয়েন্টে বললেন। আপনি আর্টিস্টিকুইতে কোন দায়িত্বে রয়েছেন? অনুষ্ঠান সম্পাদক। অনুষ্ঠান সম্পাদক, এবং এই দায়িত্বের প্রেশার এবং অভিজ্ঞতা যদি একটা ছোট করে বলেন। প্রেশার যেটা হচ্ছে, প্রেশার তো না, একটা দায়িত্বের জায়গা থেকে, বিশেষ করে গত লকডাউনের সময় আমাদের যে সিচুয়েশনগুলো হয়েছিল সেই জায়গায় থেকে এমনও দিন গেছে আমাদের, আমরা প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা ভিডিও কলের মাধ্যমে, আমাদের তো তত টাকা নেই, আমরা কি করব? আমরা এই গত লকডাউনের মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে চাঁদার জন্য বেরিয়ে আমরা টাকা সংগ্রহ করে সেই সেইটা, তারপরে বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেওয়া যতদূর পারা যায় করেছেন, আমরা চেষ্টা করেছি আর কি। আচ্ছা, দেখেন যে মিশা ভাই আগে সেশনে বলে গেলেন যে বাংলাদেশের সুপারস্টার যারা রয়েছেন তারা খুব নীরব, তাদেরকে এই দান বা সহযোগিতার জায়গায় খুব বেশি সরব থাকতে দেখা যায়। ইনফ্যাক্ট নাটক ইন্ডাস্ট্রিতেও যারা প্রত্যেকটা ডে লাখ টাকার উপরে বিক্রি করে তাদেরকেও আমরা খুব বেশি দেখিনি। আপনি যেহেতু দায়িত্বে রয়েছেন এবং অনেকে সহযোগিতার জায়গায় ছিলেন, মূল সিনারিও কি? আমরাও তো খুব বেশি গণমাধ্যমে, যেটা হচ্ছে যে তাদের ছোট থেকে তারা পর্যন্ত তাদের টাকা দিয়েই তো আমরা সাহায্য, মানে সাহায্য বলবো না, মানে হেল্পটা করার চেষ্টা করেছি আর কি। উপর টাকা তো আর আমরা কমিটির মানুষজন দিইনি, আচ্ছা, তো তাদের সাহায্য, তাদের তাদের টাকাটা তাদেরটা নিয়েই করেছি আর কি। সেই জায়গা থেকে সাংঘাতিক রকমের রেসপন্স পেয়েছি। আসলে আমাদের নাটকের মানুষগুলো দিন শেষে না, যে যাই বলুক আমরা আসলে একটা পরিবারের মতো,
একটু হলেও ব্যথা দেয়, একটু হলেও পোড়ায়। আর আমরা অনেকেই সাহায্যের ব্যাপারে ইন্ট্রোভার্ট, কারণ আমরা কাদের কাছ থেকে কত টাকা নিয়েছি সেটা আমাদের হিসাব থাকবে, যারা দিয়েছে তারাও আসলে বলতে চায় না। তো বিভিন্ন জায়গায় মানে ছবিও দেয় না যে আসুন এই এইটা আমি দিলাম, এই গরিবদের মাঝে আমি পণ্য বিতরণ করলাম, যেটা হয়েছে আর কি শো অফ বিষয়টা আমরা আসলে চেষ্টা করি আর কি নিজেদের ভেতরে এটা সলভ করার জন্য আর কি চেষ্টা করি। আপনারা সেই জায়গাটা সাড়া পেয়েছেন বলছেন? সাড়া পেয়েছি একেবারে। শেষ আমরা একটা ছোট গেম খেলি দিয়ে শেষ করবো, সে হচ্ছে আপনি আপনার স্ত্রী বাবা মা ছাড়া আপনার খুব পছন্দের প্রাণের চারজন মানুষের নাম বলেন। স্ত্রী, আপনার রক্তের সম্পর্ক বাইরে, রক্তের সম্পর্কের বাইরে আমার পছন্দের সুমন, জনি, নয়ন, স্বপন। আপনার বন্ধু? বন্ধু। কতদিনের পরিচয়? স্কুল থেকে। ফাইন, এবার আসি, আপনি বললেন আপনার বাবা খুব প্রিয়, আপনার স্ত্রীও আপনার সহায়ক, বাবা স্ত্রী আর দুজনের নাম বলেন। মা, মা আরেকজন, আমার বড় ছেলে অনুরণন। নাম কি? অনুরণন, ফাহিম রহমান অনুরণন। আপনার স্ত্রী, মা আর বাবা? জি। ব্ল্যাকবোর্ডে লেখা আছে, মোছেন একটা। মা, তারপরে স্ত্রী, বাবা আর অনুরণন আছে, বলছেন অনুরণন। কেন বাবা? বাবা বাবাই, বাবার তো কোনো সংজ্ঞা নেই, বাবা বাবাই, তার জন্যই এখানে। তার যে স্যাক্রিফাইস আমার জীবনে সত্যি, এবং সেই সেই চরিত্রের লিগেসি হিসেবেও এখন আপনি অনুরণনের জন্য রয়েছেন। আমি বাবার মতো হতে পারবো না, আমি বাবার মতো হতে পারবো না, আমি সেই উদারপন্থী না। আমার ছেলে যদি বলে এখন যে আমি মিডিয়াতে আমি কিছুই করব না, আমি মিডিয়াতে যাব, প্রশ্নই আসে না। আমি বাবার মতো উদার কখনো হতে পারবো না। সত্যি যে গল্পটা শুনলাম, সত্যি এই বাবা এবং এই গল্পটা খুবই রেয়ার, এইভাবে সাপোর্ট দেয়া। ধন্যবাদ আপনার সাথে, খুব সহসা হয়তো আরও একটা সিটিংয়ে হবে, অনেক অভিজ্ঞতার গল্প শুনবো, এবং সুস্থ সুদীর্ঘ জীবন কামনা করি। আমার নাম তানভীর তারেক, এই শোটার নাম রাতারডা, দিস ইজ অপূর্ব জলির। সো কেমন লাগলো আড্ডাটা দিয়ে আপনার দর্শকদের উদ্দেশ্যে শেষ মিনিট? তানভীর তারেক ভাইয়ের রাতের আড্ডা, আমি ওনার মানে পার্সোনালি বলি, ওনার আগে থেকে ওনার পার্সোনালিটির আমি ফ্যান, যে এত ইনোভেটিভ উনি প্রশ্নগুলো করেন, এবং মনে হয় যে একটা খুর চলে যাচ্ছে, কাটছে কিন্তু রক্ত বেড়াচ্ছে না কো। আমি ওনার ফ্যান, তো আমি খুবই কৃতজ্ঞ ওনার শোতে আসতে পেরে। আর রাতের আড্ডা, রাত রাত, থ্যাংক ইউ, একটু বৃষ্টি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চেষ্টাটা যাতে চালু মানে চালিয়ে যেতে। থ্যাংক ইউ অপূর্ব, অপু জি। শেষে দুটো প্রশ্নের সুযোগ দেয়া হচ্ছে, আপনি রাজশাহীর ভাষায় আমাকে প্রশ্ন করবেন, আমি আমার ভাষায় উত্তর দেবো, আশেপাশে পারি না। দুটো প্রশ্ন তানভীর তারেককে করেন, আপনি হোস্ট। ভাই ভাবি কেমন আছে? খুব ভালো আছে। ভাবিকে দেখা হলে আমার একটা সালাম দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আর ভাবির হাতের কিন্তু খাওয়া মনে করেন যে একটা পাওনা থেকে গেলছে, কিন্তু ভাবি হেভি রাধে আমি একটা টপ নিউজ পেয়েছি, দাওয়াত দিবেন তো নাকি? কে নিউজ দিল আপনারে? পেয়েছি আমি। লাভ ইউ অপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই এনজয় করলেন এই সময়। আমি বলবো যে আগামী কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস পর এই ছবিগুলো রিলিজ হলে আসলে আমরা একটা বারুদকে নিয়ে বসেছিলাম, সো আপনারা টের পাবেন, এবং ভীষণ ভীষণ রকম ডাউন টু আর্থ একজন দারুণ অভিনেতার সাথে আমরা গল্প করলাম। সো দেখা হবে আগামী সপ্তাহে, চললো রাত আড্ডা, ব্রট টু বাই কমফি, ব্রট টু বাই টেস্টি ট্রিট, বারবার চলে আসে আগের ক্যাম্পেইন, এবং হোস্টেড বাই মি, আমি বলছি বার্গার, পাস্তা, কেক, গরমে মোমো, সব কিছু আপনার বাসার পাশে, আমি নিজেও খুব একেবারে একান্ত গ্রাহক আউটলেটে। সো আজ থেকে টেস্টি টেস্ট হোক আপনার টেস্টি ট্রিটে, ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা .com-এ। আজকের মতো বিদায় নিচ্ছি, এমন মধ্যরাতে বিদায় খুব কম নেওয়া হয়েছে, কারণ আড্ডাটা আসলে দারুণভাবে জমে উঠেছিল। অপু এবং মিশা সদগর দুজন গুণী মানুষ, গুণী অভিনেতার সাথে আমরা আজকে সময় কাটালাম। সবাই ভালো থাকি, ভালো রাখি আপনার আমার পাশে মানুষটিকে। আল্লাহ হাফেজ।